আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আমেনা আছি তোমাদের সঙ্গে। আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবার সুস্থতা এবং শুভকামনায় বরাবরের মতো নতুন আজও আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ভিডিওটিও তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিবে। তো ভিডিওটি স্টার্ট দিলাম আমি সকাল 9:30 থেকে। 9:30 বাজে আমার গাছে থেকে মেহেদি তুলতেছি, তো মাথায় দেব, তো সেই জন্যই মেহেদি পাতা তুললাম। তুলে এটা ব্লেন্ডিং করে মাথায় দিয়ে দেব, কারণ আমার প্রচুর চুল পড়ে, প্রচুর। তো সেই জন্য কিছুদিন আগেও দিয়েছিলাম, পাতা সব শেষ হয়ে গেছে, এখন আবার নতুন পাতা হয়েছে, তো সেগুলোই ব্লেন্ডিং করে নিলাম মাথায় দেওয়ার জন্যে। তো এগুলো আমি মাথায় দিয়ে চলে আসলাম সোফার কাভারগুলো ওয়াশ করার জন্যে। তো সেই জন্য আমি ওয়াশিং মেশিনে কাভারগুলো সব দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই পর্যন্ত যারা আমাকে সাপোর্ট দিয়ে লাইক কমেন্ট এবং শেয়ার করে যারা আমার সাথে রয়েছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রিপশনের পরে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিও, যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, চাইলেই তোমরা দেখে নিতে পারো। তো বন্ধুরা, আর যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার আগ্রহ বাড়িয়ে দাও, তাদেরকেও জানাই কিন্তু অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তো আমার ওয়াশিং মেশিনে সোফার কাভারগুলো দেওয়া শেষ হয়ে গেল। এবার আমি যাব দুপুরের রান্নায়। তো আজকে দুপুরে রান্না করব মুরগির মাংস। মুরগির মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচুর লতি, আর হলো বরবটি ভর্তা। আজকে দুপুরের আমাদের এটাই মেনু। তো বন্ধুরা, তোমরা সবাই আমার সাথে থাকো আর দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারো। পাখি পাকা পেঁপে খায়, ছোটোবেলায় এই কথাটা বলতে গেলে মুখে আটকে যেত, বলা যেত না, আর এখনও কিন্তু সেভাবে বলা যায় না। তো আমার গাছেও এরকমের ঠিক পাকা পেঁপে পেকে আছে, তো পাখি খাচ্ছে। আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম, আমার কাছে খুবই ভালো লাগলো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। বন্ধুরা, আমার রান্নাবান্না শেষ হয়ে গেল, আর আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ।